আজকে আমি তোমাদের দেখাবো ফেসবুক কীভাবে হ্যাক করতে হয়। তোমরা আগে ইউটিউবে যা ভিডিও দেখছো সবগুলো হ্যাক, তো সর্বপ্রথম আমরা যখন যাবো ফেসবুক লাইটে, আমাদের যেতে হবে ফ্রেন্ড লিস্টে। শুধু নাম্বার আইডিগুলোই হ্যাক হবে, এরকম এটা দেখেন নাম্বার আছে, আমরা এখানে সেই দেব। সর্বনিম্ন মূল্য আমরা পুরো নাম্বারটা দিয়ে চেক করেছি, এখন আমরা লাস্টের ছয়টা দিয়ে দেখব, যেরকম 2 7 4 8 5 8 লগইন হলো। তাহলে আমরা প্রথম ছয়টা দিয়ে দেখব, 0 1 7 8 1 2 লগিন হয়নি। তাহলে আমরা আটটা দিয়ে দেখব, পোস্ট 1 2 3 লগিন এটা হয়নি, এখানে এটা হলো না। আমরা পরবর্তী আরেকটা আইডিতে দিয়ে দেখবো চেক করে, দেখেন এটা আইডি নাম্বার আইডি, তো এটা আমরা হ্যাক করার চেষ্টা করব।
এদের নাম্বারটা এখানে আমরা পোস্ট করলাম। তো আমরা নাম্বারের লাস্টে 6টা দিয়ে চেক করব, যেরকম 00483। লগ ইন করলাম, দেখি হয় কি না হয় নাই। এখন আমরা ফার্স্টের 6টা দিয়ে চেক করব, 01948 0 এন্ড লগ ইন। এখন বন্ধুরা লগ ইন হয়ে গেছে। আসলে এরকম কিছু লোক আছে যারা নাম্বার আইডি খুলে এবং সেই নাম্বারটাই পাসওয়ার্ড হিসেবে ব্যবহার করে, যেরকম প্রথম 6টা কিংবা শেষের 6টা বা কিংবা প্রথম যে 8টা বা পুরো নাম্বারটা, এভাবে তারা নাম্বারটাকে ব্যবহার করে যায়। আসলে তারা বুঝে না যে এভাবে নাম্বারটা ব্যবহার করলে আসলে ফেসবুক হ্যাক করা যায়। তো আজকে আমি এটাই আপনাদেরকে বুঝালাম যে ফেসবুক খুলবেন ঠিক আছে, কখন নাম্বার দিয়ে খুলবেন, কিন্তু নাম্বারটাই পাসওয়ার্ড হিসেবে ব্যবহার করবেন না, কিংবা আপনার ইউজার নেমটা ব্যবহার করবেন না, এটাই সতর্কবার্তা। দেখুন আইডি রিফোন খান। ওকে, আজকের ভিডিও এই পর্যন্ত রইল। আপনারা বিশ্বাস না হয় অনেকগুলো আইডিকে ট্রাই করা শুরু করেন, দেখবেন ফেসবুক হ্যাক হবেই।